সালাম আলাইকুম সবাইকে, রমজানের শুভেচ্ছা। আমার হাতে দেখতে পাচ্ছেন কালো কুচকুচে একটা ডেনিম। এটাতে অ্যাভেলেবেল সাইজ পাবেন হচ্ছে 30 থেকে 38, এবং স্কিনি ফিট। এটার একটা প্যান্ট আমি পরে আছি, স্কিনি ফিট। এটার ফিটিংস দেখতে পাচ্ছেন কেমন। আর এগুলো হচ্ছে এভাবে প্যাকেজিং করা থাকবে, স্মার্ট জিন্স। আর শুরুতে একটা কথা বলি, যেটা আমরা সবসময় পেজেও বলি বা ইনবক্সে বলি, ভিডিওতে বলি, আপনারা এভাবে করে ফিতা ধরলে আপনাদের কোমর যেই মাপটা আসে সেই মাপটাই আমাদেরকে জানাবেন। কারণ হচ্ছে এই প্যান্টগুলো হচ্ছে স্কিনি ফিট প্যান্ট। স্কিনি ফিট প্যান্ট যেমন আমি যেটা পরে আছি, এটা হচ্ছে 30 সাইজ। 30 সাইজটা আমার কোমর হচ্ছে 31, আমার ভালোই ফিটিং হয়েছে। এবং পরার পরে মনে হয়েছে যাদের কোমর 32, তাদের জন্য এটা অনেক টাইট হয়ে যাবে, এই জায়গাগুলো অনেক টাইট হয়ে যাবে, মানে কমফোর্টেবল হবে না। এই জন্য আপনাদের কোমরের মাপটা জানাবেন, সেই মাপ অনুযায়ী আমরা প্যান্ট দিব। খুলে দেখাই। আচ্ছা, তার আগে যে দেখেন এরকম ট্যাগ লাগানো থাকবে, এটা লেদারের পড়ছে। ফ্রন্ট সাইড এরকম ট্যাগ থাকবে, মানে দেখে এটার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারতেছেন কেমন। যে স্মার্ট জিন্সের নাম লেখা আছে, লোগো আছে। তারপরে জিপার, খুবই স্মুথ জিপারটা। এরপরে হচ্ছে পকেট, এটা একদম সিম্পলের মধ্যে, একদম সলিড ব্ল্যাক, একদম কুচকুচে কালো। এখানে হচ্ছে স্মার্ট জিন্স লেখা আছে। এরপরে হচ্ছে পকেটের ফেব্রিকটা দেখাই, খুবই ভালো কোয়ালিটির এবং মোটা ফেব্রিকটা পকেটের। এরপরে হচ্ছে স্মার্ট জিন্সে যে 32 সাইজ লেখা, 32 সাইজটা হচ্ছে স্প্যান্ডেক্স আছে। 32 সাইজটা যাদের 32, 33 তারা পরতে পারবেন। আমাদেরকে বললে, কোমরের মাপটা বললে আমরা সেই অনুযায়ী প্যান্ট দিব, কোনো টেনশন করার কিছু নাই। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। একদম সিম্পল প্যান্টটা, তেমন কোনো ডিজাইন নাই। এই যে জাস্ট এখানে ব্যাক পকেটে এই ডিজাইনটা করা, এমব্রয়ডারি করা। সাইজ পাবেন হচ্ছে 30 থেকে 38, যাদের যেটা পছন্দ হয়। সরি, এখানে একটাই প্যান্ট দেখানো হয়েছে, সো এটা পছন্দ হইলে এটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। 30 থেকে 38, স্কিনি ফিট, স্ট্রেচ আছে। অনেকে মনে করেন যে স্ট্রেচ থাকলে, 30 সাইজ নিলে 32 হয়ে যাবে। আসলে স্লিম ফিট হয়ে গে হইলে প্যান্টগুলো তখন 30, 32 পর্যন্ত হয়ে যায়, বাট এগুলো হচ্ছে স্কিনি ফিট, তো অনেকের এই জায়গাগুলো অনেক টাইট হয়ে যাবে বা কমফোর্টেবল হবে না। সো আমাদেরকে কোমরের মাপগুলো জানাবেন।